আসসালামু আলাইকুম বন্ধুরা, মগবাড়ি বরিশাল আপনাদের কাছে মগ লন দেখাবো, এই জন্য নিয়ে আসছি মোরা পিস আউলার দশে। মুই আজকে পিস আউলার দশ ঘুরে ঘুরে দেখাবো আপনার করে কিরম লঞ্চ হইতে পারে। এ হচ্ছে মগ বরিশালের লঞ্চ পিস আউলার দশ, সেটা মুই আজকে উঠবো এবং মুই আজকে বরিশালের দেশে রওনা করবো। এরপরে পিস দিয়ে দেখাচ্ছি পিস আউলার দশের লাগে সুন্দরবন 11 আছে, এরপর পারাবত 19 আছে। লেখের লঞ্চের কি ডেকোরেশন, ও মা মা কি সুন্দর, দেন মোগ লঞ্চে কি অবস্থা, যারা যারা বরিশাল দেখে ভ্যাঙ্গান এরা আসলেই আসলে দেখেন বরিশাল কত সুন্দর হয়, লিফ্ট দিয়েছে মোগ লঞ্চে, বুঝছেন? ঠিক আছে, এরপর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে আসি, উঠতে আসি। ওয়েলকাম টু পিস আউলার দশ, শুভেচ্ছা জানাচ্ছে। ওকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ওকে থ্যাংকস। এরপর আমি সিঁড়ি দিয়ে ভাইয়া ভাইয়া উঠবো, যে এদিকটা কোন দিক যাবো, যায় না না এদিক যাবো না, ওই একটু ওই সিঁড়ি দিয়ে যাবো, সেই সিঁড়ি এখানে দেখা যাবে কি যাবো যায়। সামনে দিয়ে দেখা যাচ্ছে আপনার এখানে সামনের দোতলার লোকটা। তারপরে মোরা ওই চিন্তা করলাম না, এই সিঁড়িতে নাই না, ওই সিঁড়িতে উঠতে দেখি, হ্যাঁ ওই সিঁড়িতে উঠলাম, ওই সিঁড়িতে উঠতে দেখি যে কি অবস্থা স্থান। ও মা মা কি সুন্দর ডেকোরেশন করছে, দেখছেন, দেখলে মন বোঝা যায়। কম্বল নিয়ে ওরে মানছে, যাক ঠিক আছে। এরপরে ঘাটতি তো আছেই, জাগরে বলে বলেছিল ঘাটার ঘাটতি। এরপরে ভিতরের লোক, ভিতরে কিন্তু এসি আছে, এসি তারা খুব ঠান্ডা লাগে মোর, হ্যাঁ অবশ্যই আমার এখন ঠান্ডা লাগিয়েই গেছে। তো এরপরে যাবো সামনের দিকে, সামনের দিকে আপনি দেখে যাবো কেবিন গুলো কত সুন্দর করছে, এই জায়গার নাম্বার করছে 206 207 208, মোর কেবিন নাম্বারটা আমি কত 300 কত জানি এটা ভুলেও গেলাম। ওকে আমি সামনে যাবো, সামনে যাওয়ার পরে 313 213 216, এরপরে দেখা যাচ্ছে দুটো টয়লেট, এরপরে ভিআইপি জোন। ভিআইপি জোনে তো এখন যাবো না, ভিআইপি জোনে আমরা পরে যাবো, ভিআইপি জোনে দেখলে আপনারা পরে আশ্চর্য হয়ে দেবেন, এক কোন জায়গায় আইলাম, হোটেলে না কেবিনে। ওকে এরপরে বলে দেখ, দেখতে পাবো এই যে লাইটটা, লাইটটা অনেক সুন্দর লাগছে, সবাই এই লাইটের মধ্যে ছবি টবি তোলে। এরপর আছে ক্যান্টিন, ক্যান্টিন সামনে আছে, ঝাড়বাতিটা অনেক সুন্দর লাগছে মোর কাছে, আপনার কাছে কেমন লাগে জানিয়ে দেবেন। ওকে হেয়ার পর, হেয়ার পরে মনে করুন যাচ্ছি আমরা আমার কেবিনের দিকে, কেবিনটা হলে বামে, আমি যাবো ডানে, ডানে গিয়ে দেখাবো আপনাদের টয়লেটটা, বেসিনটা কত সুন্দর করছে। এই হচ্ছে টয়লেট, একটা কমেট আছে, একটা এমনি আছে, দুটোটা ইউজ করছি। এরপরে যাবো হলো কেবিনে, কেবিনে যাওয়ার পর দেখতে আছে 315 314, আমার কেবিনটা 314 সম্ভবত হবে, হ্যাঁ হয়েছে মোর কেবিনে। এরা আমি এখন এসে পড়ছি মোর কেবিনে, মোর কেবিনে ব্যাগ ব্যাগটা আগে রেখে গেছিলাম, এরপরে একটু নামলাম, নাই একটু হাঁটলাম, হাইটা দেখি কেবিন দেখেন দেখেন দেখা যায় দৃশ্যগুলা, দৃশ্যগুলা দেখতে আসি দেখতে আসি। এরপরে এখানে আছে কেবিনগুলা, নাম্বারগুলো সুন্দরই করছে হোটেলের নাম। এরপরে এখানে ওয়াটার আছে, পিওর 100% পিওর পানি পাওয়ার জন্য কল লাগিয়ে দিয়েছে, লঞ্চ কোম্পানিকে আমার ধন্যবাদ জানাই। এরপর আমি যাবো হচ্ছে চারতলায়, চারতলায় ছাদে না গেলে তো কোনো মজাই হয় না, ছাদে না গেলে আপনাদের যার যার ভালো লাগে তারা তারা সকলেই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ছাদে চলে আসলাম, ছাদে অবশ্য না, এটা হলো জায়গা রুম, এখানে হলো তিনতলা বলে থাকে, আমি আচ্ছা চারতলা তো যাবো। এখন আমাদের ঘাট দিয়ে লঞ্চটা হলো চরমনাই ঘাটে, চরমনাই ঘাটে ঘাট লঞ্চটা ঘাট যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চরমনাই ঘাটে যে মাহফিল হচ্ছে সেই মাহফিলে আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ অনেক মানুষ আছে এখানে, অনেক লঞ্চ আছে আশেপাশে, তো এই লঞ্চগুলোতে মানুষ রাত্রি যাপন করবে, আবার অনেকে কালকে সকালে ছেড়ে দেবে। তো আপনাদেরকে আমি এই ফাঁকে অনেকগুলো লঞ্চ দেখিয়ে দিলাম। আমরা চলেন মোগ লঞ্চের আপনি সাত তলায় যে সাত সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং যাবো এখনই, এত রাস্তা দেখা তো কোনো লাভ নেই, আমরা এখন চলে যাবো চারতলাতে। চলেন বন্ধুরা আমরা এখন চলে যাবো চারতলাতে, চারতলায় একটা চিকন সিঁড়ি দিয়েছে, দেখেন চিকন একটা সিঁড়ি দিয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে ফেলেছি, ওঠার পরে যাচ্ছি উপরের দিকে, উপরে আপনার এসি আছে, এরপরে আপনার পানি যে রাখে সেখানে আছে, এখানে উজুর ব্যবস্থা আছে। হেয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ছাদের উপরে বিশাল বড় জায়গা, ফুটবল খেলিনে জায়গা, বুঝলেন? মোর তো মনে হচ্ছে ফুটবল খেলি না ক্রিকেট খেলি, আমি তো ক্রিকেট ভালো পারি, তাই বুঝলাম যে ক্রিকেট খেলি, ফুটবলও কিন্তু কম পারি না, ফুটবলও খেলা যাবে, যে বিশাল মাঠ আপনি দেখতে পাচ্ছেন, মাঠটা কিন্তু অনেক ভালো লাগতেছে। এরপরে মোরা মাঠের মধ্যে আসি, মাঠের মধ্যে লাইট করতে আসি, এরপরে এখানে চলে আসলাম। এরপরে দেখতে পাচ্ছেন ওখানে পিছনে লাইট জ্বলতে আছে, লাইট লাগাই দিছে,
লাইট লাগাই দিছে। লাইট লাগাই দেওয়ার পরে মোটামুটি ভালোই লাগছে। এটা হলো নিচে নামার সিঁড়ি। সকলেই সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটাও অন করে দিবেন। আল্লাহ হাফেজ।